হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2024 নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। দেখো, তোমরা সকলেই প্রায় জেনে গেছ, পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 শূন্য পদে তোমাদের মহিলা এবং পুরুষ কনস্টেবল রিক্রুটমেন্টই করা হবে। তো অনেকেই তোমরা কমেন্ট করতে, দাদা ভ্যাকান্সি তো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে ফর্ম বেরোতে দেরি হচ্ছে কেন, কেন এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। দেখো, আসল বিষয়টা কিন্তু আজকে সামনে আসলো। আজকে একটি পেপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এই রিক্রুটমেন্ট নিয়ে। তোমাদের কেন ফর্ম বেরোতে দেরি হচ্ছে, কারণ তোমাদের কিন্তু হাইটে কিছু পরিবর্তন হতে পারে, সেগুলো তোমাদেরকে আজকে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, এটা আজকের একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। দেখো, বলা হয়েছে মহিলা পুলিশকর্মী নিয়োগ উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। তোমরা জানো যে 12,000 শূন্য পদে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু লেডি কনস্টেবলও বেরোবে, ঠিক আছে? যেখানে তোমাদের 3600 শূন্য পদে লেডি কনস্টেবল ভ্যাকান্সি আসবে, আর তোমাদের 8,400 শূন্য পদে পুরুষ কনস্টেবল ভ্যাকান্সি আসবে। তো তোমাদের কিন্তু এই দুটি রিক্রুটমেন্ট, অর্থাৎ মহিলা কনস্টেবল পুরুষ কনস্টেবল দুটোই কিন্তু একসঙ্গে বেরোবে। তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব। দেখো, বলা হচ্ছে লিখিত পরীক্ষায় ভালো ফল করছেন, কিন্তু শারীরিক মাপজোকের সময় উচ্চতায় আটকে গিয়েছেন অনেকেই। এই কারণে মহিলা পুলিশকর্মীদের শূন্যপদ পূরণ করা যাচ্ছে না। সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাটছাঁট করতে উদ্যোগী হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা। এরপর দেখো, বলা হয়েছে বিভিন্ন রাজ্যে মহিলা পুলিশকর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি কত তাই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন তারা। এরপরই মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরেটের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 160 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশে লেডি কনস্টেবলের সঙ্গে লেডি এসআই পোস্টে এই মুহূর্তে হাইট রয়েছে 160 সেন্টিমিটার। তারপরে কী বলা হচ্ছে, অথচ CRPF, RPF, সীমা সুরক্ষা বল সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের জন্য মহিলাদের উচ্চতা 157 সেন্টিমিটার হলেই চলে। তথ্য বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যেও ন্যূনতম উচ্চতা 155 থেকে 157 সেন্টিমিটার মধ্যে রয়েছে। 25টি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবে উচ্চতার মাপকাঠি বেশি। এদিকে বাংলায় মহিলাদের গড় উচ্চতা 151.1 সেন্টিমিটার, পাঞ্জাব ও কেরলে তা হল 154.8 সেন্টিমিটার। তারপর কী বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশের চাকরিতে বিপুল নিয়োগ হবে, জোর দেওয়া হয়েছে মহিলা পুলিশকর্মী নিয়োগে যাতে নারী সুরক্ষা জোরদার হয়। পাশাপাশি বিভিন্ন থানায় মহিলা পুলিশকর্মীর ঘাটতি মেটানো যায়, কিন্তু মহিলা পুলিশে নিয়োগ করতে গিয়ে কর্তাদের নজর এসেছে উচ্চতার এই বিষয়টি। সমস্যা মেটাতে উচ্চতার মাপকাঠি কমানো ছাড়া বিকল্প রাস্তাও নেই। এদিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি প্রয়োজন, তাই তাদের কাছে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হচ্ছে। খুব শীঘ্রই তাতে সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে কেন তোমাদের WEP নতুন যে ভ্যাকান্সি 12,000 শূন্য পদে কনস্টেবল ও লেডি কনস্টেবল ভ্যাকান্সি বেরোতে দেরি হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে হাইটে কিছু পরিবর্তন হতে পারে। তোমাদের কিন্তু লেডি কনস্টেবল এবং লেডি এসআই পোস্টে হাইট, এটা বর্তমানে রয়েছে 160 সেন্টিমিটার, সেটা কিন্তু কমে তোমাদের হতে পারে 157 সেন্টিমিটার, ঠিক আছে? তো সে বিষয়ে কিন্তু সবুজ সংকেত মিলতে পারে, এই জন্য কিন্তু এই রিক্রুটমেন্ট বেরোতে দেরি হচ্ছে। তোমাদের এই বিষয়টা শর্ট আউট হয়ে গেলে, অর্থাৎ ঠিক হয়ে গেলে, কিন্তু হাইটের বিষয়টা ঠিক হয়ে গেলে তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি চলে আসবে। ওকে,